আমাদের আজকের টপিক আর্টিকেল একদম সহজ কথায় এ এন দিকে ইংরেজিতে আর্টিকেল বলে এই আর্টিকেল আবার দু ধরনের হয় প্রথমত ডেফিনেট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল ডেফিনেট কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট এবং ইনডিফিনিট কথাটির অর্থ অনির্দিষ্ট এবার জানব কোন ধরনের শব্দের আগে এ ব্যবহার করা হয় কোথায় এন ব্যবহার করা হয় এবং কোথায় দি ব্যবহার করা হয় পাশাপাশি আরেকটি কনসেপ্ট জানব টিএইচ দি এর উচ্চারণ কোথায় দি এর মতো করা হয় এবং কোথায় দা এর মতো করা হয় আমরা জানি আর্টিকেল দু প্রকারের হয় যথা ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল হলো দা যাকে আমরা কখনো দা উচ্চারণ করি এবং কখনও দি উচ্চারণ করি আর ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম যা আমরা আগের থেকে জানি তার আগে দি বসে দ্য ডেফিনিট আর্টিকেল ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক পারসন অবজেক্ট অর প্লেস দ্যাট উই অলরেডি নো প্রিসিডেড বাই দি আর ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো এ এবং এন এই দুটোই হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল হলো কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম যা আমরা আগের থেকে জানি না ইনডিফিনিট আর্টিকেল ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন অবজেক্ট ওর প্লেস দ্যাট ডু নট নো ফ্রম বিফোর যেমন আমাকে একটি কলম দাও গিভ মি এ প্যান ধরো এখানে তোমার হাতে অনেকটি কলম আছে আর আমি বলছি আমাকে একটি কলম দাও আমি নির্দিষ্ট করে বলছি না যে ওই লাল কলমটা দাও বা ওই নীল কলমটা দাও অর্থাৎ এখানে যে কোনো একটি কলম দেওয়ার কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে কোনো কলমের কথা বলছি না অর্থাৎ এখানে এ পেন এর সেন্স হচ্ছে এনি পেন অ্যানাদার এক্সাম্পল এই বই আমি চাই দিস ইস দ্য বুক আই ওয়ান্ট অর্থাৎ এই সেই বই যে বইটা আমার লাগবে এখানে নির্দিষ্ট করে এই বইয়ের কথা বলছি অর্থাৎ যে কোনো বই আমাকে দিলে চলবে না নির্দিষ্ট এই বইটাই আমাকে দিতে হবে এবং এই বই সম্পর্কে আমি আগের থেকেই জানি তো যখন বলছি যে কোনো একটি বই দিলেই চলবে তখন বলবো এ বুক এবং যখন নির্দিষ্ট করে বলছি যে ওই বইটা তখন ইউজ করবো দা বুক এটাই আমি ডেফিনেশনে বলেছিলাম যদি কোনো ইনফরমেশান আমি আগের থেকেই জানি তাহলে সেখানে দি ইউজ হবে এবং যে ইনফরমেশন আমি আগের থেকে জানি না অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না হয় তাহলে সেখানে এ বা এন এর যে কোনো একটি ব্যবহার করব কোথায় এ ব্যবহার করব আর কোথায় এন বা দি ব্যবহার করব চলো উদাহরণের মাধ্যমে শিখি এখানে তোমাদের সামনে একটি সেন্টেন্স আছে যেমন মিসেস সেন ওয়ান্টস টু মিট ইউ মিসেস সেন তোমার সাথে দেখা করতে চান ধরো মিস্টার সেন একজন মহিলা যাকে তুমি চিনো এবং তিনি তোমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তোমার মাকে ডাকছেন এবং বলছেন যে আমি তোমার মার সাথে দেখা করতে চাই তখন তুমি তোমার মাকে বলছো যে মা মিসেস সেন এসেছেন তোমার সাথে দেখা করতে এবার ধরো তুমি মিসেস সেন নামের কাউকে চেনো না এবং তিনি দরজায় এসে ডাকছেন যে তোমার মাকে ঘরে আছে তোমার মার সাথে আমি দেখা করব। তখন তুমি তোমার মাকে কীভাবে বলবে বলবে এ মিসেস সেন ওয়ান্টস টু মিট ইউ মিসেস সেন নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে চান এখানে মিসেস সেন একজন অপরিচিত ব্যক্তি অপরিচিত কোনো নামের আগে এ এই আর্টিকেল বসে যদিও কোনো ব্যক্তির নামের আগে এ ব্যবহার হয় না কিন্তু ব্যক্তি যদি অপরিচিত হয় তবে সেখানে প্রপার নাউনের আগে আর্টিকেল এ ব্যবহার করা যায় চলো এবার এ এবং এন এর ব্যবহার দেখি আমরা জানি বাওয়েল এর আগে এন বসে এবং কনসোনেন্ট এর আগে এ বসে ইংরেজিতে এ ই আই ও ইউ এই পাঁচটি আলফাবেটকে বাওয়েল বলা হয় এবং এ ই আই ও ইউ ছাড়া বাকি যে আলফাবেটগুলো আছে যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জি এই সবগুলো হচ্ছে কনসনেন্ট যদি কোনো শব্দের উচ্চারণ বায়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেখানে এন ব্যবহার হয় ইফ দ্য প্রনাউন্সিয়েশন অফ এ ওয়ার্ড বিগিনস উইথ এ বাওয়েল দেন এন ইজ ইউজড বিফোর দ্যাট ওয়ার্ড আর যদি কোনো শব্দের উচ্চারণের শুরুতে কনসনেন্ট সাউন্ড আসে তাহলে সেই শব্দের আগে এ ব্যবহার করা হয় ইফ এ কনসোনেন্ট সাউন্ড অকস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্রোনাউন্সিয়েশন অফ এ ওয়ার্ড দেন এ ইজ ইউজড বিফোর দ্যাট ওয়ার্ড যেমন এ ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান শব্দটি ই দিয়ে শুরু হয়েছে কিন্তু শব্দটির আগে এ ব্যবহার হচ্ছে প্রশ্ন আসছে এখানে এ কেন এখানে তো এন ব্যবহার হওয়ার কথা দেখো ই শব্দটি বায়েল কিন্তু এর উচ্চারণ এখানে ইউ না হয়ে ইও হয়েছে মানে ইউরোপিয়ান যেটা একটা কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জনধ্বনি তাই ইউরোপিয়ান শব্দের আগে আমি এ ব্যবহার করেছি অনেকেই ভাবেন এ ই আই ও ইউ এই পাঁচটি বাওল দিয়ে যে শব্দ হবে তার আগে এন বসবে কিন্তু এটা একটা ভুল ধারণা এখানে ওয়ার্ডের ক্ষেত্রে এ ই আই ও ইউ এই আলফাবেটগুলো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই বাউলগুলোর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যদি ওয়ার্ডের উচ্চারণের শুরু বায়েল দিয়ে আসে তবে ওয়ার্ডের আগে এন বসবে এবং যদি শব্দেও কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এখানে এ শব্দের প্রয়োগ হবে যেমন আন অনেস্ট এখানে অনেস্ট শব্দের আগে এন কেন বসেছে যেহেতু এইচ হচ্ছে একটি কনসোনেন্ট অক্ষর কিন্তু তার সত্ত্বেও এর উচ্চারণ বায়েলের মতো হয়েছে এটাকে বলে আন অনেস্ট ও একটি বাওয়েল সাউন্ড এই জন্য আমরা অনেস্ট শব্দের আগে অ্যান ব্যবহার করেছি এবং এখানে এইচ এর সাউন্ড সাইলেন্ট আছে এর ও এন ব্যবহার করা হয় অনেকে বলে থাকেন যেমন এ বুক এখানে বুক এর উচ্চারণ হচ্ছে কনসনেন্ট সাউন্ড এ চাইল চো কনসোনান্ট সাউন্ড এ হাউস হো এটা হচ্ছে একটা কনসোন্যান্ট সাউন্ড আন অ্যাপল এখানে এর উচ্চারণ হচ্ছে আ অর্থাৎ বাওয়াল সাউন্ড আন অরেঞ্জ এখানেও অ এর উচ্চারণ হচ্ছে আ আন আওয়ার এখানে এইট সাইলেন্ট এবং আওয়ারের অ্যাকসেন্ট শুরু হয়েছে আ দিয়ে আ একটি বাউল সাউন্ড তাই এন ব্যবহার হয়েছে আন এম এখানে এম উচ্চারণ করার আগে এ উচ্চারণ করেছি অর্থাৎ বাউল সাউন্ড এবার কোন শব্দের আগে ডেফিনিট আর্টিকেল দি কখন দি উচ্চারণ করব। এবং কখন দা উচ্চারণ করব। দেখো যদি পরবর্তী শব্দগুলি শরৎধ্বনি দিয়ে শুরু হয় তাহলে সেখানে দি উচ্চারণ করব ইফ দ্য নেক্সট ওয়ার্ডস স্টার্টস উইথ বাউল দেন উই উইল প্রোনাউন্স দি দেয়ার এবং দা কখন উচ্চারণ করব যদি পরবর্তী শব্দগুলি ব্যঞ্জনধ্বনি দিয়ে শুরু হয় তাহলে সেখানে দা উচ্চারণ হবে ইফ দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ এ কনসোনেন্ট দেন উই উইল প্রোনাউন্স দ্য যেমন দি বুক এখানে বীর পর ও এসেছে ও একটি বাওয়েল তাই বুকের আগে দি উচ্চারণ করেছি দ্য ইন্ডিয়ান এখানে আয়ের পরে এন আছে এন হচ্ছে কনসোনেন্ট তাই ইন্ডিয়ান শব্দের আগে দা উচ্চারণ করেছি দি হিমালয়াস দি পাঞ্জাব দ্য ফ্রেন্স এখানে ফ্রেন্ডসের ক্ষেত্রে এফ এর পর অক্ষর আর হচ্ছে কনসোনেন্ট তাই দা ব্যবহার করেছি দ্য স্টেট দ্য প্রিন্সিপাল দি এন্ড এখানে ই এর উচ্চারণ এ এর মতো যা শরৎধ্বনি ধ্বনি তাই এন্ডের আগে দি উচ্চারণ করেছি কোনো অনন্য মানুষ বা বস্তু এর ক্ষেত্রে আমরা দা উচ্চারণ করি যেমন দ্য সান সূর্য পৃথিবীতে একটাই আছে ইউনিক এক্ষেত্রে আমরা দা উচ্চারণ করব। দ্য মন চাঁদও আকাশে একটাই আছে তাই এক্ষেত্রে দা উচ্চারণ করব দ্য স্কাই ঠিক তেমনই সূর্যও একটা আছে তাই দা ব্যবহার হয়েছে দ্য আর্থ পৃথিবী একটাই তাই আত্মের আগে আমরা দা ব্যবহার করেছি দ্য প্রাইম মিনিস্টার দ্য প্রেসিডেন্ট এই ধরনের ইউনিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা দা উচ্চারণ করব। তাছাড়া যখন কোনো দল বা জাতির কথা বলা হয় সেখানেও আমরা দা উচ্চারণ করি যেমন দ্য রিচ দ্য পোর দ্য ইয়াং দ্য পোর এখানে এক একটা গ্রুপ বা জাতির কথা বলা হচ্ছে তাই এই শব্দগুলির আগে আমরা দা উচ্চারণ করব। তাছাড়া কোনো বিখ্যাত ভবন জাদুঘর স্মৃতিস্তম্ভ ইত্যাদির নামের আগে আমরা দা উচ্চারণ করি যেমন দ্য লালকেল্লা দ্য তাজমহল দা কুতুব মিনার দা দিল্লি গেট দা বীর বিক্রম মিউজিয়াম তাছাড়া সুপারলেটিভ ডিগ্রিতেও আমরা সবসময় দা উচ্চারণ করি যেমন দ্য মোস্ট দ্য ইয়াং দ্য অল্ডেস্ট দ্য বেস্ট দ্য নিয়ারেস্ট অ্যাক্সেট্রা তাছাড়া কোনো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা দা উচ্চারণ করি যেমন দ্য ফার্স্ট টাইম the লাস্ট টাইম দ্য ফার্স্ট member, দ্য লাস্ট member. তাছাড়া পেশা বুঝায় এমন শব্দের আগে যেমন হি হ্যাজ জয়েন্ট দ্য বার এখানে দ্য বার হচ্ছে একটা আইনজীবীদের সংস্থা অর্থাৎ পেশা গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনার আগে যেমন দ্য ফ্রেন্স রেগুলেশন এখানে ফ্রেন্স রেগুলেশনের আগে দা ব্যবহার হয়েছে তাছাড়া কম্পারেটিভ ডিগ্রির একজেকটিভের পর অফ থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে যেমন রজত ইজ দ্য ব্যাটার অফ দ্য টু এখানে ব্যাটারের আগে দি ব্যবহার হয়েছে বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে তুলনার ক্ষেত্রে যেমন কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এখানে কালিদাস এবং শেক্সপিয়ার দুজনই বিখ্যাত ব্যক্তি তাই দুজনকে তুলনা করতে গিয়ে আমরা এখানে দি উচ্চারণ করেছি কম্পারাটিভ মৌর এর সাথে যত তত বোঝাতে যেমন দ্য মৌর দ্য ব্যাটার দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে কোনো রাজনৈতিক দলের নামের আগে যেমন দ্য কংগ্রেস দ্য সিপিএম দ্য বিজেপি প্রপার নেইমের আগে আমরা দা ব্যবহার করি যেমন দ্য গ্রেট রবীন্দ্রনাথ যখন নামযুক্ত লোকের মধ্যে একজনকে বিশেষ করে চিহ্নিত করা হয় যেমন হি ইজ দ্য মুখার্জি আই রেফার্ড টু এখানে অনেকজন লোকের মধ্যে মুখার্জিকে রেফার করা হচ্ছে তো এখানে একটা বিশেষ নামকে চিহ্নিত করা হচ্ছে তাই এখানে মুখার্জি নামের আগে দি ব্যবহার করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবচেয়ে প্রথম আপনি পেতে পারেন